নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে মাধ্যমিকের 2024 সালের অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, 2024 সালে মাধ্যমিকে তোমাদের ফার্স্ট সেমিস্টারে, মানে প্রথম পরীক্ষায় যে 40 নম্বরের যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসতে পারে। শুধুমাত্র যে আমি তোমাদের যে প্রথম পরীক্ষার ক্ষেত্রে আমি বলছি না, আমি যে অঙ্কগুলো দেবো 100% আমি বলতে পারি, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, একদম গ্যারান্টি দিয়ে বলবো, ঠিক আছে? তো দেখো, তোমাদের প্রথম পরীক্ষা এই তোমাদের এখান থেকে থাকবে অধ্যায় এই 1 থেকে শুরু করে যত সম্ভব অধ্যায় 10 অবধি থাকবে, ঠিক আছে? অনেক স্কুলে হয়তো 11-12 অবধি থাকবে, সেটা স্কুলের উপর ডিপেন্ড করে, যত সম্ভব আমার মতে 1 থেকে 10 অবধি থাকবে। তো দেখো, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে, তো দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে, তো দেখো পাটিগণিত থেকে থাকে হয়েছিলো 9 নম্বর বড় প্রশ্ন একটা থাকে পাটিগণিতের, তার সঙ্গে এসএকিউ থাকে হয়েছিলো 2×4 নম্বর থাকে, এবং এমসিকিউব থাকে হয়েছিলো 2 নম্বরে, ঠিক আছে? একটা লিখতে হবে 2 নম্বরে থাকবে, ঠিক আছে? এবং বীজগণিত থেকে থাকবে হয়েছিলো তোমার হয়েছিলো এমসিকিউব থাকবে হয়েছিলো 2 নম্বরের, এসএকিউব থাকবে হয়েছিলো 4 নম্বরের, মানে সরি এসএকিউবও 2 নম্বরে থাকবে, এবং তার সঙ্গে আমাদের বড় প্রশ্ন থাকবে 3 নম্বরের 2, 4 নম্বরের 1, ঠিক আছে? টোটাল থাকবে 14 নম্বর। আর এখানে পাটিগণিত থেকে থাকবে হলো 9 নম্বর, বীজগণিত থেকে থাকবে হলো 14 নম্বর, এবং জ্যামিতি থেকে থাকবে এমসিকিউব থাকবে 1টা 2 নম্বরের, ঠিক আছে? মানে দুটো করতে হবে, ঠিক আছে? এবং তার সঙ্গে থাকবে এসএকিউব 2×4 নম্বর থাকবে, এবং পাটিগণিত বড় প্রশ্ন 5 নম্বরের 1 থাকবে। টোটাল ক্যালকুলেশন থাকবে আসলে 11 নম্বর থাকবে। এবং পরিমিতি, দেখো পরিমিতি থেকে থাকবে ছিল টোটাল থাকছে হচ্ছিলো আমাদের এসএকিউব থাকছে 2 নম্বরে থাকছে, এবং তার সঙ্গে বড় প্রশ্ন থাকবে পরিমিতি থেকে 1টা করতে হবে, 4×4, এবং টোটাল থাকবে 6। তো দেখো 9, 14, 11, 6, এই হলো তোমাদের হলো প্রথম সামাটির পরীক্ষা। তো দেখো এই 40-এ কী করে 40 পাওয়া যায়, যে সমস্ত ছাত্রছাত্রীরা অঙ্কতে খুবই দুর্বল তারা কী করে ভালো রেজাল্ট করবে, যারা অঙ্ক কোনো কিছু পারে না তারা মাত্র কয়েকটা বলে দেবো সেখান থেকে তারা কমন পেয়ে যাবে, একদম বুস্টার ডোজ, একদম ভ্যাকসিন, ঠিক আছে? বুঝতে পারছো আমি কী বলছি? একদম ভ্যাকসিন দেওয়া হবে, একদম অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, এখান থেকে 100% তোমরা কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো তোমাদের কোষে দেখি 1.2-এর আমাদের পেজ নম্বর 8-এর 11 দাগের অঙ্কটা ভালো করে তোমরা মার্কিং করে নাও, 11 দাগের অঙ্ক, ঠিক আছে? তার সঙ্গে তোমরা মার্কিং করে নেবে হচ্ছিলো, দেখো আমি বলে দিচ্ছি, 12 দাগের অঙ্ক, ঠিক আছে? 12 দাগের অঙ্ক যার পেজ নম্বর 9, এই যে পেজ নম্বর 9, ঠিক আছে? এবং তার সঙ্গে তোমরা 13 দাগের অঙ্ক, এই দুটো অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। তো দেখো এটা আমাদের পেজ নম্বর 9, এই যে অঙ্কটা আছে 14 দাগের অঙ্কটা কিন্তু এসে গেছে, ঠিক আছে? বুঝতে পারছো আমি কী বলছি? তোমরা এই 12 দাগের অঙ্ক এবং এই 13 দাগের অঙ্ক উদাহরণ থেকে দেখে যাবে যার পেজ নম্বর 9, ওকে? তো দেখো পেজ নম্বর 11 দাগের পেজে তোমরা যে অঙ্কটা দেখে যাবে আমাদের পুরো 16 ভালো করে দেখে যাবে, তার সঙ্গে তোমরা ভালো করে দেখে যাবে হচ্ছিল আমাদের 19, ঠিক আছে? এই যে 18, বুঝতে পারছো আমি কী বলছি, 16, তারপর দেখো তোমরা ভালো করে প্র্যাকটিস করে দেবে 12, এই যে 12, 10, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তার সঙ্গে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে 13, 15, তারপরে আমাদের ছিল 17, 19, ঠিক আছে? যে সমস্ত অঙ্কগুলো বলছি একদম বুস্টার ডোজ, একদম ভ্যাকসিন বলা যেতে পারে, রোমান 4, ঠিক আছে? আমাদের রোমান 7, রোমান 5, রোমান 8, রোমান 6, ব্যাস এই অঙ্কগুলো প্র্যাকটিস করে গেলে আর কোনো কিছু লাগবে না, যে সমস্ত অঙ্কগুলো গোল গোল করা আছে সেইগুলোই প্র্যাকটিস করে যাবে 2024 সালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো পেজ নম্বর তোমরা 12 বের করো, পেজ নম্বর 12-র 19 দাগের অঙ্ক, ঠিক আছে? প্রয়োগ 19 এবং আমাদের প্রয়োগ 17 ভালো করে প্র্যাকটিস করে যাবে, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা অঙ্কতে দুর্বল, তো দেখো এবার আমি কোষে দেখি 1.3, তো দেখো এই যে 1.3-এর যে অঙ্কগুলো দেখে যাবে, তো দেখো কোষে দেখি 1.3-এর যে অঙ্কগুলো দেখে যাবে রোমান 5, এই যে অঙ্কগুলো গোল গোল করা আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, তার সঙ্গে রোমান 2, রোমান 3, ঠিক আছে? এগুলো মার্কিং করা আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ 1.3-এর
হচ্ছিল রোমান ওয়ান, সরি এক দাগের অঙ্ক, দু দাগের অঙ্ক, তিন দাগের অঙ্ক, বুঝতে পারছো আমি কী বলছি, এবং চার দাগের অঙ্ক, পাঁচ ছয়, বুঝতে পারছো, এবং তার সঙ্গে আট, এক দুই তিন চার পাঁচ ছয়। আমি যে অঙ্কগুলো বলছি সেইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে, যেগুলো বলছি সেইগুলোই তোমাদের আসবে, পুরো পাক্কা শিওর বলতে পারি, একদম অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, একদম ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যে অঙ্কগুলো বলছি সেইগুলোই তোমরা প্র্যাকটিস করে যাবে, নয়ের অঙ্ক বাদে আটের অঙ্ক, ছয়ের অঙ্ক, পাঁচের অঙ্ক, চারের অঙ্ক, তিনের অঙ্ক, দুইয়ের অঙ্ক, একের অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। তো দেখো 2024 সালে 1.4 থেকে আসার চান্স খুবই প্রবল, তার ভিতর থেকে তিনের রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, বুঝতে পারছো আমি কী বলছি, রোমান ফাইভ, রোমান সিক্স, ওকে, রোমান সেভেন, রোমান এইট, এই যে অঙ্কগুলো বলছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, যার পেজ নম্বর হচ্ছিল 22, ওকে। তো দেখো পেজ নম্বর 27-এর তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, প্রয়োগ 39, প্রয়োগ 39, ওকে। তো দেখো কোষে দেখি আমাদের 1.5-এর পেজ নম্বর 29-এর আমাদের, তো দেখো 10 আর 11 ভালো করে প্র্যাকটিস করে যাবে, 10 11, তার ভিতর থেকে 9 দাগের অঙ্ক, 8 দাগের অঙ্ক, ঠিক আছে, 9 8, আমাদের 5 আর 6, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি যে অঙ্কগুলো একদম গোল গোল করে দিয়েছি সেইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, কিন্তু একদম তোমাদের আমি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিচ্ছি, অ্যান্টিবায়োটিক একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এর ভিতর থেকে কমন আসবে। তো দেখো 1.5-এর পেজ নম্বর 30-এর এই যে অঙ্কগুলো, রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ, এখান থেকে 100% অঙ্ক আসবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এর ভিতর থেকে অঙ্ক প্র্যাকটিস করে যাবে, সিয়ের রোমান টু, রোমান থ্রি, এবং তার সঙ্গে আমাদের তোমার হচ্ছিল 13 দাগের রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ, এর ভিতর থেকে রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ বেশি ইম্পর্টেন্ট। এবার আমি কষে দেখি 2-এর পেজ নম্বর 42-এর তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, প্রয়োগ 25, ঠিক আছে, প্রয়োগ 25 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে মনে করি, তারপরে প্রয়োগ 28 ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে, দেখে নাও প্রয়োগ 28, তার সঙ্গে প্রয়োগ 30, ঠিক আছে, তারপরে তোমাদের ভালো করে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রয়োগ 35, যার পেজ নম্বর 45, প্রয়োগ 35 মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো কোষে দেখি 2, ওকে, যার পেজ নম্বর হচ্ছিল তোমাদের 46, তো দেখো এখান থেকে কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা 7 দাগের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে, এটা কিন্তু এমসিকিউতে আসার চান্স খুবই বেশি, বুঝতে পারছো আমি কী বলছি, তারপরে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, আমাদের 10-এর অঙ্কটা এমসিকিউবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বড় অঙ্কর ক্ষেত্রে নয়, এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ 13 দাগের অঙ্ক, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ 13 14, আমি মনে করি 13 দাগের অঙ্কটা সবথেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এর ভিতর থেকে যদি এই পেজ থেকে কোনো অঙ্ক আসে আমাদের 13 14, ঠিক আছে, ভালো করে দেখে নাও, তার সঙ্গে 6 দাগের অঙ্ক এবং 5 দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ আছে, 5 দাগের অঙ্কটা ভালো করে তোমরা দেখে যাবে, বুঝতে পারছো, এই পেজ থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ 13 দাগের অঙ্ক এবং 14 দাগের অঙ্ক, সবথেকে বেশি 13 দাগের অঙ্ক গুরুত্বপূর্ণ। তো দেখো পেজ নম্বর 47-এর আমাদের যে অঙ্ক প্র্যাকটিস করে যাবে, তো দেখো 6 দাগের অঙ্ক, ঠিক আছে, 5 দাগের অঙ্ক, তো দেখো 15 দাগের অঙ্ক আছে, 15 দাগের অঙ্ক, 16 দাগের অঙ্ক, 17 দাগের অঙ্ক, 18 19 18 19 20, তো দেখো এখান থেকে 2024 সালে তোমরা কমন পাবে, তার সঙ্গে তোমাদের যে সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষার ভিতর থেকে আমি বলতে পারি এই 16 17 18 19 19 দাগের অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে এই 16 আর 17 একই টাইপের অঙ্ক, বুঝতে পারছো আমি কী বলছি, এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, আমি বলতে পারি এখান থেকে কমন পাবে, এখানে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে, এমসিকিউ একটাও ছাড়বে না তোমরা। পেজ নম্বর 48-এর তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, দেখে নাও 22 দাগের রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ, এর ভিতর থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রোমান ওয়ান, রোমান টু, ঠিক আছে, এবং আমাদের রোমান ফাইভ, মানে কোনটা বাদ দেবো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতি বছর কিন্তু এসএ কিউব কমন আসে।
তো দেখো তোমাদের সামনে পরীক্ষা আছে 40 নম্বরের। অনেক ছেলেমেয়েরা আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে স্যার আমরা উপপদ্য কোনগুলো পড়ে যাব, তো তোমাদের আমি তিনটে উপপদ্য বলবো। আমি বলতে পারি 100% একদম অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতন পরীক্ষায় আসবে, একদম অ্যান্টিবায়োটিক ডোজ, বুস্টার ডোজ, উপপদ্য 32, 33, 34 ব্যাস, আর পড়ার দরকার নেই। উপপদ্য 32, 33, 34 তোমাদের যে সামনে ফার্স্ট সেমিনারের এক্সাম আছে সেখান থেকে 100% কমন পাবে, একদম এসবি একাডেমিক সেন্টার থেকে বলে দিয়েছে, ব্যাস আসবে ওটা পরীক্ষায়, কোনো কিছু করার নেই, আসবে, এসে গেছে উপপদ্য 32, 33, 34। তো দেখো উপপদ্য আমাদের 33 যার পেজ নম্বর 60, ঠিক আছে ভালো করে দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের জন্য। এবং তোমাদের যে সামনে যে পরীক্ষা আছে এই যে এই দেখো এর পেজ নম্বর আছে আমাদের 59, বুঝতে পারছো, এটা কিন্তু উপপদ্য 32 আছে। তো দেখো উপপদ্য 34, তো দেখো যার পেজ নম্বর 123, 2024 সালের সব থেকে ভাইটাল প্রশ্ন হতে চলেছে। আমি মনে করি এই 34 উপপদ্য তোমাদের কমন আসবে। যদি কোনো ছাত্র বলে যে স্যার 32, 33, 34 কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমি বলতে পারি সব থেকে বেশি উপপদ্য 34 বেশি ইম্পর্টেন্ট। তার ভিতর থেকে আমি তোমাদের বলে দেবো যে 32, 33, 34 ভালো করে প্র্যাকটিস করে দেবে, আসবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো পরিমিতি যার পেজ নম্বর 74, যার কোষে দেখি 4, তো দেখো এখান থেকে কোন অঙ্ক ইম্পর্টেন্ট, এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল 5 দাগের অঙ্ক, ঠিক আছে, 6 দাগের অঙ্ক, 10, 11, 10-এর 11 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এই যে 13, 14 খুবই গুরুত্বপূর্ণ, 13, 14, 15 আমি মনে করি যে 10, 11, 13, 14, 15 এর ভিতর থেকে তোমরা অঙ্ক কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে, 10, 11, 13, 14, 15, ঠিক আছে। এবং এই পেজ থেকে পেজ নম্বর 75 থেকে প্র্যাকটিস করে যাবে হচ্ছিল আমাদের 17, 18, ঠিক আছে, ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও, এবং 20 দাগের অঙ্কটা দেখতে পারো, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। তার সঙ্গে এমসিকিউবগুলো দেখে নাও, এমসিকিউব সবই করতে হবে তোমাদের, এমসিকিউবগুলো দেখে নাও, এই এমসিকিউব কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে এইগুলো একটু ভালো করে দেখে যাবে, এবং এই 25 দাগে রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5 এই কটা অঙ্কই গুরুত্বপূর্ণ, সব থেকে রোমান 1, রোমান 2, রোমান 3 বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, এবং রোমান 4, ওকে। তো দেখো 5.1-এর কোন অঙ্ক ইম্পর্টেন্ট আছে ভালো করে দেখে নাও, 7-এর রোমান 1, রোমান 2 ভালো করে প্র্যাকটিস করে যাবে, 6-এর রোমান 1, রোমান 2, 5-এর রোমান 1, রোমান 2, রোমান 3, ঠিক আছে, 4 দাগের রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, ওকে। এবং তার সঙ্গে আমাদের 2 দাগের রোমান 4, রোমান 6 ভালো করে দেখে নাও, 5.1-এর কোন অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে দেবে আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি সাজেশনে, ওকে। তো দেখো 5.3-এর অঙ্ক এই যে পেজ নম্বর 92 প্রয়োগ 54 ভালো করে দেখে যাবে, ওকে। তার সঙ্গে প্রয়োগ 56, ঠিক আছে, প্রয়োগ 57 যার পেজ নম্বর 93, প্রয়োগ 60, ঠিক আছে, প্রয়োগ 61, প্রয়োগ 62, এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, প্রয়োগ 96, ঠিক আছে, সরি, পেজ নম্বর 96-এর প্রয়োগ আমাদেরও ছিল 63, প্রয়োগ 65। তো দেখো 5.3-এর অঙ্ক কোনোটাই বাদ দেবে না, এর ভিতর থেকে 2 দাগের রোমান 1, রোমান 2 ভালো করে প্র্যাকটিস করে যাবে, 3 দাগের দরকার নেই, 4 দাগের রোমান 2, রোমান 3, 5-এর রোমান 1, রোমান 2, 6-এর রোমান 3, রোমান 4, রোমান 5, রোমান 6, রোমান 5 আর রোমান 6 বেশি ইম্পর্টেন্ট, 7-এর রোমান 3, 8-এর রোমান 1, রোমান 2, ঠিক আছে, এবং তার সঙ্গে রোমান 4, 9-এর রোমান 1, রোমান 2, 10-এর রোমান 1টা দেখে যাবে আর কি, রোমান 2টা বেশি ইম্পর্টেন্ট, 11-এর রোমান 1, রোমান 2, ঠিক আছে, তার সঙ্গে তোমরা রোমান 3টা দেখে যাবে, আর 12 দাগের এই প্রত্যেকটা অঙ্ক তোমাদের দেখতে হবে রোমান 1 থেকে রোমান 4 অবধি। তার সঙ্গে তোমাদের ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে 13 দাগের 3 দাগের রোমান 1, রোমান 2, রোমান 3 এবং 13 দাগের রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5 এই প্রত্যেক। তো দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য সাজেশনটা পুরোপুরি দিতে পারলাম না,
আমি আগামীকাল আগামীকাল আমি বাকি সাজেশন পার্ট টুটা বের করব, ঠিক আছে? আর তো দেখো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের চক্রবৃদ্ধি সুদ এবং তার সঙ্গে চঙ্গের অঙ্কগুলো দেখাবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, এবং তার সঙ্গে তোমাদের আমি করণী নিরসন দেখাবো, যে অঙ্কগুলো তোমাদের আসবে, বুঝতে পারছো আমি কি বলছি?